আসসালামু আলাইকুম সিমাজ কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঈদের পরে পোলাও খাওয়ার পর খাবার হজমের ক্ষেত্রে কিন্তু টক দই অনেক উপকার আসে তাই আজকে আমি আপনাদের সহজভাবে পারফেক্টলি টক দই তৈরি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব টক দই বানানোর জন্য এখানে আমি আরং এক লিটার লিকুইড দুধ নিয়েছি এখন দুধটাকে একটি পাতিলে ডেলে চুলায় বসে জাল করে নেব এর মধ্যে আমি দুটা হালকা হালকা নেড়ে নেব হলে দুধের নিচে পাতিলে লেগে যাবে এভাবে নেড়ে আমি দুটা বলক তুলে নেব দেখুন দুটা বলক তুলে গেছে এখন আমি চুলা রাসটাকে মিডিয়ামে করে আরও কিছুক্ষণ জাল করব তবে দুটা হালকা হালকা নাড়া লাগতে হবে না হলে দুধের উপরে সর্বসে যাবে আর দুধের উপরে সর্বশে গেলে দইটা কিন্তু পারফেক্টলি হয় না এখন এভাবে নেড়ে আমি দুধটাকে এক লিটার দুধের তিন ভাগের এক ভাগ অংশ কমিয়ে নেব দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব তারপর দুটাকে আমি হালকা হালকা নেড়ে ঠান্ডা করে নেব ততটুকুই ঠান্ডা করতে হবে যতটুক ঠান্ডা দইয়ের জন্য পারফেক্ট এখন আমি দুটার মধ্যে আঙ্গুল ডুবে আপনাদেরকে দেখাচ্ছি আমি কীরকম তাপমাত্রাটা রেখেছি এখন এর মধ্যে আগের বানানো টক দই থেকে দুই চামচ দুই টেবিল চামচ টক দইয়ের মধ্যে দিয়ে দিব এখন আমি একটি গুটনি নিয়েছি এটাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব দেখুন দুধের উপরে একটি ফেনা ফেনা চলে আসছে এখন আমি একটি মাটির পাত্র নিয়েছি পাত্রের মধ্যে পাত্রের মধ্যে আমি দুধটাকে ডেড়ে দিব এখন এর উপরে আমি একটি ডাকনা দিয়ে দিব আর ডাকনার উপরে পরিষ্কার একটি গামছা দিয়ে মুড়িয়ে নেবো আপনাদের কাছে গামছা না থাকলে তোয়ালে বা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে মুড়িয়ে নেবেন এখন আমি এটাকে তিন থেকে চার ঘন্টা রেখে দেব চার ঘন্টা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দইটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি দইটাকে কাত করে দেখিয়ে দিচ্ছি দেখুন দইটা একদমই পড়তেছে না তাহলে বুঝতে হবে দইটা পুরোপুরিভাবে বসে গেছে একটি কাটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন দইয়ের মধ্যে কিন্তু কোনো পানি নেই আমি এখানে চার ঘন্টার জন্য দইটা বসিয়েছিলাম আপনারা আরও কম সময়ে দইটা বসাতে চাইলে তাহলে চুলার এক পাশে রেখে দিবেন তাহলে খুব তাড়াতাড়ি দইটা বসে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আপনারা আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ